এমন সুন্দর প্রকৃতি ও ফুল যাকে কখনোই মুগ্ধ করতে পারেনি, আমার মনে হয় পৃথিবীর কোনো কিছুই তাকে কখনোই মুগ্ধ করতে পারবে না। প্রকৃতি ও ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সোমবারের সকাল, ঘড়ির কাঁটায় এখন বেজে চলেছে সকাল 8টা। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। রোজ রোজ একই কাজ, বিছানা গুছাতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো একটুও ভালো লাগে না বন্ধু। তবে হ্যাঁ, নতুন নতুন চাদর পাততে খুব ভালো লাগে। কালকে জামা কাপড়গুলো সব এনে ছাদ থেকে এনে এখানে রেখেছি, ভাঁজ করার আর সময় পাইনি বন্ধু। চলো গুটোকে ভাঁজ করে নিই। সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রাখি না ভালো হয়। দেখো না এইটিগুলো কেমন কুচড়ো কুচড়ো হয়ে গেছে, এগুলোকে টান টান করে ভাঁজ করতে আরো অনেক দেরি লেগে যাবে। ভালো না লাগার মতন আরেকখানি কাজ করে তো ফেলতেই হবে বন্ধু, কিছু করার নেই। আগের দিনে জামা কাপড় এখনো অবধি ভাঁজ করতে পারিনি, ওই যে ফেলে রাখা কাজ যেন আরও ডাবল খাটনি করে দেয়, সেটাই হচ্ছে এখন আমার সঙ্গে। নাইটিগুলো এমন কুচড়ে মুচড়ে গেছে যে সেইগুলো হাত দিয়ে টান টান করে ভাঁজ করতে আমার অনেকখানি সময় লেগে যাচ্ছে। কি করব, কাজগুলো তো কমপ্লিট করতেই হবে, নইলে তো পরের কাজগুলোও জমে যাবে। তারপর তখন এতটা বিরক্তি লাগবে, কোনো কাজই আর ভালো লাগবে না, মাথা যেন খিটখিটে হয়ে যাবে, তখন হয়তো চিৎকার চাঁচামাচি করে বসবো। তো গুছোনো কমপ্লিট হয়ে গেল, আর এবারে নাইটেগুলোকে রেখে দেব। আর সঙ্গে না আমার একটা কুর্তি কাচা ছিল, একটু ভিজেছিল বলে মেলে দিয়েছিলাম, তো সেটাকে আবার আমি ভালো করে আলমারিতে গুছিয়ে রাখবো। হাতের টুকিটাকি কাজগুলো মোটামুটি শেষ করে ফেলেছি, এইবারে যাব ছাদে। ছাদে আসলাম কারণ এর আগের দিনের অসম্পূর্ণ কাজটি আজকে আমাকে করতেই হবে। হ্যাঁ বন্ধু, অসম্পূর্ণ কাজ মানে তোমাদেরকে আমার ছাদ বাগানের ফুলগুলো দেখানো হয়নি, সেটাই আমার মনের ভিতরে একটা খুঁতখুঁতি খুঁতখুঁতি ব্যাপার ছিল। মনে মনে তখনই ভেবেছিলাম যে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে আমার ছাদ বাগানের ফুলগুলো দেখাবই। তো দেখো, আমার হাজব্যান্ডকে না করে দিয়েছিলাম রাত্রিবেলায় যে তুমি কিন্তু ফুল তুলবে না, সকালে আমি তুলে নেব, একটু বেলা হলেও তুলবো। তো আজকে রোদ্র উঠেছে, সেই জন্য ছাদ বাগানে এসেছি ছাতা নিয়ে ফুল তুলতে। হ্যাঁ বন্ধু, তোমরা হেসো না, জানো তো প্রচুর রোদ্র গো, আর এত রোদ্দুরে না যদি এতক্ষণ ফুল তুলি বা গাছে জল দিই তাহলে মাথার ওই যে যন্ত্রণা শুরু হবে, সারাটা দিন কন্টিনিউ যন্ত্রণা থাকবে, আর অন্য কোনো কাজেই আমি মন দিতে পারবো না, আর শরীরটাও খারাপ লাগবে। তো শরীর খারাপ করার কী দরকার বলো? সেই জন্য ছাতা নিয়েই এসেছি ফুল তুলতে। তো দেখো ফুল তুলেও নিচ্ছি, আর তোমাদের তো দেখিয়ে দিলাম কত সুন্দর গাছ ভরে ভরে ফুল দিয়েছে। যদিও আমার ছোট ছোট গাছগুলো তবু ফুল অনেক দেয় জানো তো। আর এই গাছটাতে দেখো মিলিবাগের আক্রমণ হয়েছে আবার, ওটাকে আবার ওষুধ দিতে হবে। আর নীলকণ্ঠ ফুলও প্রচুর ফুটেছে, তো তুলে নিলাম সব ফুল তোলা কমপ্লিট। আর দেখো এক সাজি ফুল, এইবারে গুটি গুটি পায়ে নিচের ঘরে নেমে আসছি। আর উইন্ডো গার্ডেনে যে আমার অপরাজিতা রয়েছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ ঠিক না, ওটা বেগুনি কণ্ঠ বলতে পারো, এই দেখো এটাও আজকে অনেকগুলো ফুটেছে জানো তো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, অপেক্ষা করো, এই নিচের দিকে কয়েকটা ফুল আছে, এগুলোকে তুলে নিই তারপরে দেখাবো। পুরো এক মুঠো ফুল, স্বর্গ, ফুল বলা ভুল বন্ধু, এক মুঠো স্বর্গ দেখো। তো এই স্বর্গ নিয়ে আমি একটু জলে ধুয়ে নেব, আর তারপরে ভিজা গামছা দিয়ে ভালো করে
ওপরটাতে ঢাকা দিয়ে রাখব যেন ফুলগুলো শুকিয়ে না যায়, কারণ পুজো দিতে দিতে তো আমার অনেকটা বেলা হয়ে যাবে। আর যদি ঢাকা দিয়ে না রাখি বা জলে যদি একটু যদি জলে ছিটে বা জলে ধুয়ে না রাখি তাহলে কিন্তু একদম নেতিয়ে পড়বে ফুলগুলো, যা গরম। তো এই তো ফুল রাখা কমপ্লিট, এবার একটা গামছা চাপা দিব। আর গামছাটা কিন্তু ভিজিয়ে আনব, শুকনো হয়ে রয়েছে, ভিজা গামছা ছাড়া কিন্তু ফুলগুলো মোটেও ভালো থাকবে না। চলো ভিজিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই। সকাল সকাল গোলুর টিউশন ছিল আর ও পড়তেও বসে গেছিলো। এইবারে আমি ছাদ বাগান থেকে নিচে এসেছি আর গোলুর তো খুব খিদে পেয়ে গেছে, আমাকে বলছে মা শিগগিরই কিছু খেতে দাও। আর আমার হাজব্যান্ডও বলছিলো আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও আজকে কিছু খেতে দাও। তো আমি কী দেবো চট জলদি আর কিছুই খুঁজে পেলাম না, বললাম ছোলার ছাতু আছে খেয়ে নে না, আখের গুড় দিয়ে ছোলার ছাতু মেখে দিই। তো দুজনেই বললো ঠিক আছে দাও, তারপরে দেখো দুটো বাটিতে ছোলার ছাতু নিয়ে আখের গুড় সঙ্গে নিয়েছি আর ঠান্ডা জলও দিয়েছি আবার নর্মাল জলও দিয়েছি, দিয়ে ভালো করে ছাতুটাকে গুলে ওদের দিলাম, ওদের পেট ঠান্ডা হলো আর তারপর আমিও ব্রেকফাস্ট করেছি। আর আমি আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম শশা মুড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি তো আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম, কারণ এই আজকে আমি এই নাজনের ডাটাগুলো রান্না করব বলে ভেবেছিলাম। এগুলো কিন্তু সজনে ডাটা না, জানো তো সজনে তো শেষ হয়ে গেছে, এখন পুরো খড়ি হয়ে গেছে, ওইগুলো তো আর খাওয়া যাবে না। তো নাজনের ডাটাগুলো একটু ভালো আছে, বাজারে দেখেছিলো আর আমিও বলেও ছিলাম আমার হাজব্যান্ডকে আনতে, তো শেষবারের মতো এনেছে এই বছরের মতো। তো সেইটাকে ভালো করে কেটে কুটে রেখেছিলাম আর আজকে পোস্ত বাটা রান্না করব বলে বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো আগের দিন মাটন করেছিলাম, সঙ্গে না 200 গ্রাম চিকেন এনেছিল, তো আমি আর সময় পাইনি রান্না করার, তো আজকেই রান্না করব এটা। খুব সামান্য পরিমাণেই চিকেন 200 গ্রামের মতো, তো সেই জন্য এত আমড়ো তামড়ো চামড়ো ঝামেলা করে রান্না করলাম না, ভাবলাম এটাকে মেখে চুকে রান্না করে নিই। চুনো মাছের যেমন চচ্চড়ি করে ঠিক তেমনভাবে, আর এইরকমভাবে রান্না করলে যে মাংস কী টেস্টি হয়। তো সবার প্রথমে টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেইগুলোকে ভালো করে নুন হলুদ মশলা দিয়ে চটকে নিলাম, আর তারপরে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চিকেনটাকে, আগের দিন ডিপ ফ্রিজ ঢুকিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো নুন হলুদ অবস্থায় আমি বের করে নিয়েছি আর তারপরে সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে চুকিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা তেল তেজপাতা সব কিছুই অ্যাড করেছি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল বিকেল হয়ে গেছে, ঘরের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আজকে এত ভ্যাপসা একটা গরম যে সহ্য করার মতো না, দরদরানি শুধু ঘাম দিচ্ছে। ঘরের ভিতরে ছিলাম অনেকক্ষণ আর গোলুকে বললাম চ একটু ছাদে যাই গিয়ে হাওয়া খেয়ে আসি, ছাদের উপরে একটু হাওয়া দিচ্ছে, বেশ একটু না বেশ ভালো হাওয়া, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, সন্ধে দিতে হবে আবার, তাও একটু আসলাম। আর অনেক তুলসী গাছ ছিল জানো তো, দেখছি তুলসী গাছগুলো মানে কি বলবো এত পরিমাণে হয়েছে, গিজগিজ করছে, তো প্রত্যেকটা টবেই তুলসী গাছ হয়েছে, তো মেন গাছগুলো তো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য কয়েকটা তুলসী গাছ আবার তুললাম। আজকে হয়তো তুলতে হয় কি না জানি না, তো ভুল করে তুলে ফেলেছি, তো ওই পাতাগুলো আর নষ্ট করব না, গোলুকে বললাম পাতাগুলো ছাড়া নিয়ে যাব, লাগবেই তো তুলসী পত্র। আর সকালবেলা যদি একটা দুটো পাতা খাওয়া যায় চিবিয়ে খালি পেটে তুলসী পাতা, তাহলে কিন্তু ভীষণ উপকার, তুলসী পাতা কিন্তু ভীষণ শরীরের জন্য ভালো, সর্দি কাশ সমস্যা তো হয় না, খুব ভালো। তো ছাড়াচ্ছেও আর আমি বসে রয়েছি, মানে প্রত্যেকটা টবেই তুলসী গাছ হয়েছে, গাছ মেন গাছগুলোই মানে কি বলবো গ্রো আর হচ্ছে না, মেন গাছগুলোর তুলসী গাছেই ভরে গেছে, আর বৃষ্টি নেই বলে না গাছগুলো কেমন হয়ে গেছে, মানে প্রাণহীন টাইপের হয়ে গেছে বৃষ্টি নেই বলে, একটু বৃষ্টি হলে গাছগুলো খুব ভালো হতো। জবা গাছটাতে এত মিলিবাগ হয়েছে বন্ধু,
একবার ওষুধ এনে দিলাম, কমলো, আবার মিলিবাগ হয়েছে। গোলু অনেকগুলোই তুলসী পত্র ছাড়িয়েছে আর বাকি তিনটে চারটে গাছ পড়েছিল, তা আমাকে বললো, মা এগুলো তুমি ছাড়িয়ে নাও, আমার আর ভালো লাগছে না, আমি এখন নিচে যাব, হাত পা ধুয়ে পড়তে বসতে হবে, স্যার আসবে। তাহলে ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। তো দেখো বাকিটা ছাড়িয়ে নিলাম, আর যাচ্ছি বলেও দাঁড়িয়েই থাকলো, কারণ আমি না কোনো পাত্রই নিয়ে আসিনি তুলসী পাতাগুলো নিয়ে যাওয়ার জন্য। তো ওকে আবার বললাম, দাঁড়া তুই হাতে করেই নিয়ে যা। তো হাতে করে ওকে দিয়ে দিয়েছিলাম, পরে ও নিয়ে গেল। আর এই দেখো তুলসী পত্র ছাড়াতে ছাড়াতে একদম গোধূলি হয়ে গেল বেলা, অস্ত চলে গেছে সূর্য, চারিদিকে এত সুন্দর লাল হয়ে রয়েছে আকাশটা, খুব ভালো লাগলো। তারপর নিজের ঘরে এসে হাত পা মুখ চোখ ধুয়ে গোপাল সোনার সেবা দিয়েছি, সন্ধে দিয়েছি, আর এখন দেখো আমার বেডরুমে দুটো তিনটে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। এইরকম ধূপকাঠির স্ট্যান্ডগুলো কিন্তু ভীষণ ভালো ঘরে জ্বালানোর জন্য, এতে কিন্তু ফ্যানের হাওয়া চললেও কোনো অসুবিধে হয় না, আবার নোংরাও হয় না, ছাইটা ওর ভিতরেই পড়ে যায় আর সেটাকে পরে ফেলে দিলেই হয়ে যায়। খুব কাজের একটা জিনিস, আমি রিসেন্ট কিছুদিন আগেই কিনেছি, দামও খুব একটা বেশি না, খুব কাজের আর খুব ভালো একটা জিনিস। আর তারপরে হুট করেই চা খাওয়া দাওয়া করার সময় আমার হাজবেন্ড বললো, চলো একটু বাইরে বেরোতে হবে, একটু দরকারে আমার একটা নিমন্ত্রণও আছে, একটা গিফট কিনে দাও। তো আসলে কি বলো তো বন্ধু, আমার বাড়িতে না সব দিকটা আমাকেই সামাল দিতে হয়। আমার হাজবেন্ডে কোনো কিছুর জন্য গিফট কিনবে বা কিছু কেনাকাটা করবে সেটা একদমই পারে না, সব কিছু আমাকেই কিনে দিতে হয়, পছন্দ করে দিতে হয়। তো আবার রেডি হলাম, আর খুব গরম ছিল, ঘাম যেন দরদর করে হচ্ছিল, কিছু করার নেই, যেতে তো হবেই। তো গিয়ে তারপরে গিফট কিনে এনেছি। চলো বন্ধুরা আজ আসি, কাল আবার আসবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।